বিসমিলাম রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও তোমাদের দেওয়া ভালো আছি তো শিক্ষার্থী বন্ধুরা বিয়ার এসছে অন্যের কাছে তোমাদেরকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানি আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছে আমি নাসরিন বেগম সহকারী শিক্ষক ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ কাউতলি ব্রাহ্মণবাড়িয়া তো শিক্ষার্থী বন্ধুরা আজকে যে ক্লাসটি নিয়ে এসেছে সেটি হচ্ছে তোমাদের শ্রেণী প্রথম বিষয় গণিত আমরা ধারাপ বইয়ে যে বিষয়গুলি সাজেশনে দিয়েছিলাম মোটামুটি আমরা শেষ করছি এখন আমরা বুট বইয়ের যুগ অঙ্ক করবো তো বন্ধুরা দেখো আজকে পাটির বিষয় হচ্ছে বুট বইয়ের যুগ করি এখানে আমি কোনো পৃষ্ঠা উল্লেখ করি না কেননা তোমাদের অনেকগুলো পৃষ্ঠা দেওয়া আছে যোগ করার আমরা প্রত্যেকটা আমরা যদি যুগের নিয়ম পারি সব যোগ করতে পারবো তাই প্রতি পৃষ্ঠা থেকে কিছু কিছু অঙ্ক নিয়ে আমি পুরো কয়েকটা অঙ্ক তোমাদেরকে বোট সাজিয়েছি সবগুলো অঙ্ক বুঝবা তো আর আমরা যদি যুগ করতে বুঝে যাই তাহলে কিন্তু কোনো পৃষ্ঠার উল্লেখের দরকার নেই আমরা যে কোনো যুগ করতে পারি আর যুগের একটা সংজ্ঞা হচ্ছে যুগ হচ্ছে দুইটা দুয়ের দুই বা তার অধিক সংজ্ঞাকে এক একত্রিত করা যুগ মানে কি দুইটা সংখ্যাকে একত্রিত করা তার অধিক সংখ্যাকে একত্রিত করা তো বন্ধুরা এখানে দেখো আমরা যুগ কিভাবে করব। আমরা প্রথমে এরকম বক্স করে নিব আমাদের বুটবর প্রত্যেকটা বিষয় কিন্তু গণিতের বক্স করে করতে হয় তোমরা তোমাদের খাতার মধ্যে এরকম স্কেল করে বক্স করে নিবা তারপর প্রতিটা গড়ে এরকম নম্বরের একটা গড় করবা নম্বরের একটা গড় করবা এই গড়গুলিতে নম্বর দিবা তারপর আমরা অঙ্কে যা আসে যোগ যে যেই সংখ্যা দিয়ে আসে আমরা লিখব যেমন এখানে আমরা লিখলাম পাঁচ যোগ এক সমান সমান তো বন্ধুরা আমরা কিন্তু সবাই মোটামুটি গুনতে জানি তাই না ধরো আম পাঁচ টাকা দিচ্ছে তো তোমাকে আবার আপু এক টাকা দিল মানে একসাথে করবা পাঁচ আর কত হয় এরপর যদি তোমরা না বুঝো এরকম আঙ্গুল গুনবা আঙ্গুল যারা গুনতে পারো তারা এইভাবে আঙুলের গাইড গুনে গুনে যোগ করবা এরপর যদি তোমরা না বুঝো কী করবা জানো এরকম দেখো এই সংখ্যাটা হচ্ছে পাঁচ আমি পাঁচের উপরে পাঁচটা কাটিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ দেখছো পাঁচ এরপরে একের উপরে একটা কাটিয়ে দিলাম এখন আমরা সবগুলি কাটিকে একত্রিত করবো মানে একসাথে গুনব যেমন এখানে পাঁচটা আছে আর একটা নিলে ছয় হয় আমরা শিখে নিলাম পাঁচের কে কত হয় ছয় এরপরে আমরা কিন্তু আরেকটা বিষয় অবশ্যই লিখতে হবে সেটা হচ্ছে উত্তর যুগ ফল অঙ্কটা যে যুগ সেটা আমরা তো একটা উত্তর পেলাম এই দুটো অঙ্ককে একসাথে যুগ করে আমরা একটা ফল পেলাম আর আমরা এখানে লিখবো উত্তর যুগ ফল আবার আমরা এই ছয়টারই এখানে বসাইবা তারপরে একটা দাঁড়ি দিবা তো বন্ধুরা আমরা কিন্তু খুব সহজে আজকে যুগগুলি করব দেখো আরেকটা বিষয় হচ্ছে এখানে আট যুগ দুই আবার আমরা যদি সরাসরি আর দুই গুনতে পারি তাহলে গুঁড়ে বসাবো আর না পারলে এরকম কাটি উপরে টেনে এখানে আটটা কাটি এখানে দুটা কাটি দিবো এরপরে কাঠিগুলো তোমরা একসাথে করে নেবে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপরে এক দুই আটের সাথে দুই দি বা আটের দুই কত হয় দশ আমরা আট নয় দশ আমরা এখানে লিখব একে শূন্য দশ আর উত্তর যুগ পর তো অবশ্যই লিখতে হবে তারপরে উত্তর যুগ ফল কত দশ একটা দাঁড়ি বসাইবা এরপরে বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখো এখানে কিন্তু কোনো সংখ্যা নাই এখানে হচ্ছে তোমাদের কোনো সংখ্যা নেই শূন্য যুগ শূন্য আমরা এই হিসাবটা খুব সহজে করতে পারবো এবং মনে রাখার বিষয় যেমন ধরো শূন্য যুগ শূন্য যদি সংখ্যা থাকতো তাহলে সংখ্যা হতো আমরা শূন্য দুইটা শূন্য যুগ করে লিখি লিখবো আমরা একটা শূন্য লিখবো উত্তর যুগ ফল আমরা শূন্যই লিখব এরপরে এখানে দেখো এখানে কিন্তু আমরা শুধু শূন্য শূন্যের যুগ করে শূন্য পাইছি তাই না আর এখানে আছে। শূন্য যুগ সংখ্যা যুগ শূন্য যেমন শূন্য যুগ সাত যুগ শূন্য তো বন্ধুরা একটা বিষয় তোমরা খেয়াল রাখবা শূন্যের সাথে যদি সংখ্যার যুগ দাও তাহলে শূন্য বসবে না শুধু সংখ্যা বসবে আর শূন্য শূন্য যুগ দিলে শূন্য বসবে এখানে আমরা শুধু সাত লিখব উত্তর যুগ ফল সাত তারপরে দাঁড়ি এরপরে বন্ধুরা দেখো এখানে আছে দুই যুগ দুই যুগ দুই ধরো এখানে উত্তর যুগ ফল আমরা যুগ যুগ ফলটা লেখে নিই উত্তর যুগ ফল দেখো এখানে দুই যুগ দুই যুগ দুই ধরো আম্মু তোমাকে দুই টাকা দিল। চকলেট খাওয়ার জন্য আবার আব্বু দুই টাকা দিল চকলেট খাওয়ার জন্য আবার তোমার কাকা বা ভাইয়া দুই টাকা দিল। এখন তো অনেকগুলো দুই টাকা হয়ে গেছে তাই না এরপর আমরা সবগুলো পুরো দুই একসাথে করবো যে আম্মুর দুই টাকা বাবার দুই টাকা কাকার দুই টাকা একসাথে কত হয়েছে দুয়ের সাথে দু দিলে কত হয় চার আবার দুই দিলে চারের পরে পাঁচ ছয় আমরা এখানে কাটি না টেনেও পারবো আর যদি মনে করো না কাটি টানলে সহজ হয় তোমরা কাটি টেনে নিবা তারপরে এখানে লিখবা ছয় উত্তর যুগ ফল ছয় এরপর একটা দাড়ি দিবা এরপরে ছয় নাম্বারে দেখো কি আছে শুন তিন যুগ শূন্য আমি কিন্তু এখানে দুইটা শূন্য দিছিলাম সাতই বসছে আবার এখানে একটা শূন্য দিয়ে আমি শূন্য যুগ সংখ্যার যদি যুগ করে তাহলে সংখ্যা বসবে তো তিন যুগ শূন্য আমি এখানে তিনই লিখব এখানে তিন উত্তর যুগ তিন দাঁড়িয়ে এরপরে দেখো ধরো তোমার কাছে এক টাকা আছে আম্মু নয় টাকা দিল বা তোমার কাছে নয় টাকা আছে আম এক টাকা দিল ও নয়ের সাথে একের যুগ করে নিবা নয় টাকা আছে আর এক টাকা দিল। এখন আমরা নয় আরেক কত যদি মনে করে সংখ্যাটা তো বড় বুঝতেছি না এখানে নয়টা কাটিয়ে দিবা আর এখানে একটা কাটিয়ে দিবা হিসাব করে একত্রিত করবা তো আমরা নয় আরেক কী লিখবো নয় আরেক হয় দশ একে শূন্য দশ উত্তর যুগ ফল দশ এরপরে দেখো বন্ধুরা এখানে আছে চার যুগ সরি পাঁচ যুগ চার তো আমরা যদি হিসাব করতে পারি পাঁচের সাথে চার দিলে কত হয় সহজে আমরা হিসাবটা বসিয়ে নিব এরপর যদি না বুঝো উপর অঙ্কর মতো কাটি টেনে পাঁচের ওপরে পাঁচটা কাটি দিবা চারের ওপরে চারটা কাটি দিবা এরপরে একসাথে কাটিগুলো গুনে এখানে ফলটা বসাবা তো চা তো আম ধরো আম দিল পাঁচ টাকা আপু দিল চার টাকা একসাথে করলে কত হয় আর পাশে নয় হয় আমরা উত্তর যুগ ফল লিখবো নয় তারপরে দাঁড়িয়ে তো বন্ধুরা তোমাদেরকে ম্যাডাম একটু খুব সহজ করে বুঝাইছি তোমরা বারবার অঙ্কগুলি করবা হাতে গুনে করবা বা কাঠে গুনে করবা এইভাবে যুগ অঙ্ক শিখবা আর অঙ্ক করার সময় অবশ্যই ঘর করবা নঙের ঘরে এখানে একটা এক নং প্রশ্নের উত্তর লিখবা সবাই নং অবশ্যই দিবা এক নং প্রশ্নের এক নং প্রশ্নের উত্তর এভাবে উত্তরটা দিয়ে তোমরা ঘর করে অঙ্কগুলি করো বাস্কের মতো এখানেই বিদায় নিলাম হুদা হাফেজ